আমরা দেখবো ট্রাঙ্কেটিং এ টেবিল। তো আমরা এখানে দেখি যে আমাদের এখানে কি কি টেবিল আছে, আবার দেখলাম সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস, এবং আমরা যদি এখানে দেই যে সিলেক্ট স্টার ফ্রম ডিপিটিএস ওয়ান, আরেকটা টেবিল তৈরি করি গেট টেবিল ডিপিটিএস টু এস ওয়ান, বা এখানে আরেকটা টেবিল যদি তৈরি করি থ্রি, তাহলে এখন যদি আমরা দিই যে সিলেক্ট স্টার ফ্রম ডিপিটিএস থ্রি, তো এখানে কিছু ডাটা আছে। এখন আমরা যদি এই ডাটাগুলোকে ডিলিট করে দিতে চাই, তাহলে আমরা কিভাবে ডিলিট করব, একবারে ট্রাঙ্কেট করে, টি আর ইউ এন সি এ টি, ট্রাঙ্কেট টেবিল ডিপিটিএস থ্রি। এখন আমরা যদি ডাটাগুলোকে দেখতে চাই, সিলেক্ট স্টার ফ্রম ডেভস থ্রি নট সিলেক্টেড, তার মানে এভাবে আমরা পুরো টেবিলের সব ডাটা ডিলিট করে দেব, কিন্তু টেবিল থাকবে। তো এখানে আমরা দেখলাম ক্রিয়েটিং এন্ড ম্যানেজিং টেবিলস এর ট্রাঙ্কেটিং এ টেবিল।